আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? 5 মিনিটে ডিম পাউরুটি দিয়ে মুখে লেগে থাকার মতো একটি সকাল বিকালের স্পাইসি নাস্তা রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর ঝটপট ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে। ইনগ্রেডিয়েন্টস হিসেবে প্রয়োজন 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন গোলমরিচ স্বাদ মতো লবণ, 1 টিস্পুন কাঁচা মরিচ কুচি, 2 টেবিলস পেঁয়াজ কুচি, 1 টেবিলস ধনিয়া পাতা কুচি, 3টা ডিম আর 3 পিস ব্রেড। প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে সবগুলো ডিম ফেটে দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম ভেঙে নেওয়ার পর ডিমের মধ্যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা একটা হ্যান্ড মিক্সের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এখন চুলায় একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিলস বাটার। চেষ্টা করবেন বাটার দিয়েই ফ্রাই করে নিতে, এতে করে কিন্তু পারফেক্ট টেস্টটা আসে। এখন ব্রেডটাকে ডিমের সেই মিশ্রণের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি আর উপর থেকে আরও কিছুটা ডিম চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ বেশি হলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে। প্রায় 2-3 মিনিটের মতো এভাবে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি বাটার অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু সয়াবিন তেল দিয়েও আপনারা ফ্রাই করে নিতে পারবেন। আর চুলার আঁচটা যদি হাইয়ে রেখে তারপর ফ্রাই করে নেন, সেক্ষেত্রে কিন্তু ডিমের যে লেয়ারটা সেটা তাড়াতাড়ি পুড়ে যাবে। পুড়ে যাওয়ার পর কিন্তু ব্রেডটা খেতেও ভালো লাগবে না। আমি একই প্রসেস ফলো করে সবগুলো ব্রেড ভেজে নিচ্ছি। সকাল বিকালের নাস্তার টেবিলে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই আইটেমটা রাখতে পারবেন, বাচ্চারা কিন্তু খুবই মজা পাবে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন এটার টেস্টটা আসলে কেমন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।